ันตามอีกদর্শক আসসালামু আলাইকুম আজ 12 জুন 2023 কৃষি এন্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন্ড খামার চ্যানেল অবস্থান করছে হৃদয় ডেইরি ফার্মে আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার ভবানীপুর গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আশরাফুল ম্যানেজার ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে তবে আসন্ন কুরবানি উপলক্ষে ওনার খামারে ওনার দাবি এই উত্তরবঙ্গের সর্ববৃহৎ সার উনি তৈরি করছে তো এই সারটাই আপনাদের দেখাবো এর গুণগত মান জাতমান এবং কত ওজনের ধারণা করা হচ্ছে সেই সম্পর্কে জানবো কত টাকা হলে আশরাফুল ভাই বিক্রি করবে সে তথ্য তুলে ধরবো বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা গাভীর প্রতিবেদন করে গেছিলাম আছে না বিক্রি হয়ে গেছে গাভী আপনার 5টা বিক্রি করছি আর আপনার 4টা আছে দেখেছিলাম 8টা না 9টা 9টা দেখেছিলেন আচ্ছা এখনো 4টা আছে চাইলে খামারে এসে দেখে শুনে নিতে পারবে জি 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 নিতে পারবে আচ্ছা শুরুতে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আমার খামারের নাম হৃদয় ডেইরি ফার্ম পাবনা জেলা ভাঙ্গুরা থানা ভবানীপুর গ্রাম আচ্ছা এখান থেকে তো গাভী গরু বিক্রি করেন হচ্ছে রেগুলার ব্যবসা জি 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 পাশাপাশি একজন ম্যানেজার জি আচ্ছা তো আজকে আমাদের ডাকলেন বললেন যে আপনার দাবি উত্তরবঙ্গের সর্ববৃহৎ সার আপনি তৈরি করছেন হ্যাঁ আমি আজকে আপনার 2 বছর যাবত আপনার হোস্টেলে একটা সার গরু পালতেছি অরিজিনাল আপনার শাহিয়াল আমি আমার পাশের থেকে আপনার কালেকশন করছিলাম 1 বছরের বাচ্চা আমি আজ 2 বছর 2-3 মাস হলো আমি পালতেছি আচ্ছা 3 বছরে এত গ্রোথ হয়েছে হ্যাঁ এত গ্রোথ হয়েছে আচ্ছা চলেন গরু দেখি আর কথা বলি আচ্ছা ঠিক আছে দেখেন আশরাফুল ভাই মাশাআল্লাহ একটা জিনিস তৈরি করছেন একদম লাল টকটকে রং জি জি অনেক বড় আসলে ক্যামেরাতে এগুলো বোঝা যায় না যারা কিনবে বা যাদের চয়েস হবে নিতে ইচ্ছুক সরাসরি চলে আসবে কি জাত এটা এটা আপনার অরিজিনাল আপনার শাহিয়াল শাহিয়াল জি একে কেনা হয়েছিল কেমন বয়সে এটা আমি আপনার 13-14 মাসের বয়সে আপনার কিনছিলাম 13-14 মাস তখন কি গ্রোথ কেমন ছিল তখন আপনার লাইভ ওয়েট ছিল তখন আপনার গায়ে গোর ছিল সময় বড় ছিল হ্যাঁ অনেক বড় ছিল আচ্ছা এখন দাঁত হয়েছে কয়টা এইটার এখন আপনার 6 দাঁত জি এত বড় গরু তো সবাই আসলে কিনতে পারবে না তো নিলে একটু সুযোগ সুবিধা করে দেওয়া লাগবে কিন্তু হ্যাঁ অবশ্যই আপনার সুযোগ সুবিধা করে দেবো দাঁতও হয়ে গেছে 6টা জি 6টা আচ্ছা ভাই শরীরে কি মাংস লাগার জায়গা আর আছে হ্যাঁ এখনো অনেক জায়গা আছে দেখেন আচ্ছা গরু তো 8 দাঁত পর্যন্ত বড় হয় 8 দাঁত পর্যন্ত বড় হয় আর দেখেন এখনো দেখুন গাভী গরুর মতো কত চামড়া লুজ দেখছেন আর চামড়া দেখেন কত পাতলা আচ্ছা এই কোরবানিতে এটা পারফেক্ট আর রাখা যাবে না না রাখা যাবে রাখা যাবে হ্যাঁ এখনো রাখা যাবে আচ্ছা সমস্যা নাই এখন এর ওজনের ধারণা কেমন করতেছেন আপনি আমি আপনার এর আমাদের এলাকার কষাইকারে দেখাইছি ওরা বলছে আপনার 22-23 মন গায়ে গোশ আছে শুধু মাংস মাংস আচ্ছা লাইভ ওয়েটে কেমন আছে লাইভ ওয়েটে আপনার তাও আপনার 32-33 মন আছে আচ্ছা অনেক বড় বড় খামারি যারা বড় গরু লালন পালন করে বা প্রান্তিক যারা আছে তারাও লালন পালন করলে গরুকে নাম নাম দেয় এর কোনো নাম দেন নাই এটা আপনার হচ্ছে আমি যে গারস্থর কাছ থেকে কিনছি ওই ছোটকালে যখন উনি আপনার বাচ্চা তার বাড়িতে হয়েছে সে আপনার হোস্টেল লালন বলে ডাকতো লালন জি আমিও আপনার হোস্টেল লালন বলেই ডাকতাম শুনে জি লালন জি কথা শুনে হ্যাঁ অবশ্যই কথা শুনবে না কেন আমি খামারের মধ্যে যখনই ঢুকবো ঢোকার সঙ্গে সঙ্গে ওকে যখনই আমি লালন বলে ডাক দেই তখন ও স্টিল ভাবে দাঁড়ায় আপনার হোস্টেল আমাকে দিক হয় তাকায় থাকে এবং আপনার হোস্টেল পুরো শরীর আপনার স্টিল হয়ে থাকে লালনকে খাওয়াচ্ছেন কি কি লালনকে এখন আমি খাওয়াচ্ছি এই গাভীর খাদ্য আপনার গম ভুষি সয়াবিন ভুষি নারকেলের খোল আর আপনার হোস্টেলে ভুট্টা এগুলো তো সব ন্যাচারাল মানে হ্যাঁ আমি না না আমি এ পর্যন্ত আমার খামারে কোনো ফিট নেই আমি গাভীকে খাওয়াই না আমার সারকে আমি খাওয়াইনি আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা আমি দাম চাচ্ছি আপনার 10 লক্ষ টাকা 10 লক্ষ জি আচ্ছা দরদামের কি সুযোগ হবে নাকি ফিক্সড বলে দেওয়া না 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 সুযোগ আছে দরদামের সুযোগ আছে জি জি আর যদি নেয় কেউ জি বা অনলাইনে নেয় বা সরাসরি এসে নেয় সুযোগ সুবিধা কি দিবেন এগুলা আপনার হোস্টেলে সুযোগ সুবিধা বলতে আপনার হলো যদি কেউ আপনার কোরবানির উপলক্ষেই তো নিবে ভালো আপনার বড় পার্টি যদি আপনার কোরবানির জন্য নেয় যদি বলে যে আপনার হোস্টেলে এখনও কোরবানির তো আপনার 17-18 দিন আপনার টাইম আছে সেক্ষেত্রে আপনার যদি বলে যে আপনি কয়দিন খাওয়াইয়া আমার খামারে পৌঁছাই দিয়ে দেওয়া লাগবে সেক্ষেত্রে আমি পৌঁছাই দেবো
আচ্ছা এই সুযোগটা আছে? হ্যাঁ এই সুযোগটা আছে। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01765023756। এটা হচ্ছে লোকাল? লোকাল। এই মোটা? ইমো হলো 01745169867। আচ্ছা, তো ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে এত বড় গরু আমি চাই যে আপনার আমার ফোনটা দেখে, আমার ভিডিওতে দেখে আপনার হোস্টেলে আপনারা সরাসরি খামার আসেন, খামার এসে আপনার হোস্টেলে আমার শার্টটা আপনার কালেকশন করেন। আপনার যে বড় বড় গাভি আমি দেখি, আমি একটু পরিমাপ দর্শকদের একটু আইডিয়া দিই, বড় দুইটা গাভিকে একসাথে করলে তার থেকেও মনে হয় এটা বড়? অনেক বড় হবে, আপনার দুইটা গাভি না, আপনার তিনটা গাভি সমান হবে লাগবে, কিন্তু এর শরীর ভরাট করবে। জি 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 জি। তো অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ এই আপনাদের এই শার্টটা দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।